Assalamualaikum, কেমন আছেন সবাই? আশা করছি বেশ ভালো আছেন। আজকে আমরা যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি, আজকে আমরা দেখব যে আমরা কিভাবে একটা পাওয়ার ব্যাংকের সাহায্যে আমাদের অনু এবং রাউটার ইমার্জেন্সি সিচুয়েশনগুলোতে চালাতে পারি। এটা যে কোনো একটা বেস্ট সলিউশন এরকম কিছু না, এটা ইমার্জেন্সিতে আপনাদেরকে হেল্প করতে পারে দেখে এটা বানানো আর কিছু নয়। এটা অবশ্যই সবসময় ট্রাই করবেন না, এতে করে আপনার পাওয়ার ব্যাংক এবং অনু বা রাউটারের ক্ষতি হতে পারে। তো চলুন আমরা দেখে ফেলি যে আমাদের অনু এবং রাউটারে অ্যাকচুয়ালি কী পরিমাণ ইনপুট পাওয়ার দরকার। একটাতে আমাদের দরকার 12 ভোল্ট 0.5 এম্পিয়ার এবং আরেকটাতে দরকার 9 ভোল্ট 1 এম্পিয়ার। সো চলুন এবার আমরা ট্রাই করে দেখে ফেলি আমাদের এই 5 ভোল্ট 9 ভোল্ট এবং 12 ভোল্ট আউটপুট দেওয়ার পাওয়ার ব্যাংকটি আমাদের অনু এবং রাউটারটা চালাতে পারে নাকি। পাওয়ার ব্যাংক থেকে পাওয়ার নেওয়ার জন্য আমরা এখানে একটা স্পেশাল কেবল ইউজ করছি। এটা আমরা সচরাচর যে ইউএসবি কেবলগুলো ইউজ করি সেগুলো নয়, এটা হচ্ছে কি একটা ইউএসবি টু ডিসি পাওয়ার জ্যাক কেবল। সো অনেক সময় হয় কি আমরা নর্মালি যে ইউএসবি টু ডিসি পাওয়ার জ্যাক কেবলগুলো কিনি সেগুলোতে দেখা যায় যে তারা 9 ভোল্ট বা 12 ভোল্টের আউটপুটগুলো দিতে পারে না। তো এর কেবলেই অনেকটা কেবল এরকম থাকে যে তারা 5 ভোল্ট টু 12 ভোল্ট বা 5 ভোল্ট টু 9 ভোল্টের আউটপুট দেয়। সো যারা মনে করেন আপনাদের প্রয়োজন এরকম একটা কেবলের, আপনারা ওই কেবলটাও নিতে পারেন। আমাদের এখানে একটা কেবল 5 ভোল্ট টু 9 ভোল্টের কেবল ছিল। সো চলুন আমরা এখন কানেক্ট করে দেখি একটা রাউটারের সাথে এবং একটা অনুর সাথে যে আমরা এটা অ্যাকচুয়ালি চালাতে পারি নাকি আমাদের পাওয়ার ব্যাংকের সাহায্যে। তবে এই পাওয়ার ব্যাংকের সাহায্যে যে আপনার রাউটার অনু ইউপিএস আপনি চালাতে পারবেন তা না, বর্তমানে অনেক ধরনের ইউপিএস পাওয়া যাচ্ছে যেগুলো মিনি ইউপিএস বলা হয় এগুলাকে, এবং এগুলো শুধু রাউটার এবং অনু চালানোর জন্য বা সিকিউরিটি ক্যামেরা চালানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। আপনাদের দরকার পড়লে আপনারা ওইগুলো কিনে নিতে পারেন, কিন্তু যাদের ওইগুলো কিনতে ইচ্ছা নেই তারা শুধুমাত্র দুই একটা টাইমে কারেন্ট যায় কিছু মাঝে মধ্যে, তখন আপনারা চাইলে এই পাওয়ার ব্যাংক দিয়ে আপনাদের কাজটা চালিয়ে ফেলতে পারেন বলে আমি মনে করি। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অনুটি পাওয়ার আপ হয়ে গিয়েছে। সো রাউটারটি পাওয়ার আপ হয়েছে কিনা এখান থেকে বোঝা যাচ্ছিল না, তাই আমরা একদম রাউটারের উপরে আমাদের মোবাইলটা নিয়ে আসলাম এবং বোঝা যাচ্ছে যে আমাদের রাউটারটাও অন হয়ে গিয়েছে এবং অনুটাও ঠিকঠাক মতো কাজ করছে। তো এটা কিন্তু কিছু সময় নিয়েছিল, একদম সাথে সাথেই যে কাজ করে ফেলে অন হয়ে গিয়েছিল তা না, কিছুটা সময় নিয়ে অন হয়েছিল। সো দেখা যাক এখন আমরা আমাদের মোবাইল দিয়ে আমাদের ওয়াইফাই কানেকশনটা ঠিক মতো পাই নাকি। সো আমরা ওয়াইফাইটা আগে একবার অফ করে ফেললাম, এখন আবার অন করে আমরা ট্রাই করে দেখব যে আমরা আমাদের ওয়াইফাই কানেকশনটি এখান থেকে পাচ্ছি নাকি। যে হ্যাঁ, উপরে দেখতেই পাচ্ছি যে আমাদের টেন্ডার যে ওয়াইফাইটি সেটা আমাদের অটোমেটিক কানেক্ট হয়ে গিয়েছে এবং আমাদের নেটও আশা করছি ঠিকঠাক মতোই কাজ করবে। সো হ্যাঁ, আমাদের নেটও ঠিকঠাক মতো কাজ করছে। তো বুঝেই যাচ্ছে যে আমরা পাওয়ার ব্যাংকের সাহায্যে আমাদের রাউটার এবং অনুটা চালাতে পারবো। কিন্তু না, মনে করেন এটা শুধুমাত্র আপনারা তখনই করবেন যখন মনে করবেন আপনাদের ব্রডব্যান্ড কানেকশন ঠিকঠাক মতো কাজ করছে কিন্তু জাস্ট ইলেকট্রিসিটির অভাবে আপনি আপনার রাউটার বা অনুটা ইউজ করেন, নেটের সুবিধাটা নিতে পারছেন না, ঠিক সেই সময় আপনি এই পাওয়ার ব্যাংকটার কাজ করতে পারবেন। আর এটি পছন্দ না হলে আপনারা রাউটার ইউপিএস আপনাদের পাওয়ার ব্যাংক বা অনুর জন্য কিনে নিতে পারেন, সেটাও খুবই কার্যকরী একটা জিনিস। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।